প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে দু হাজার বারোর আপার প্রাইমারি মামলার ক্ষেত্রে একটি ভীষণ সিরিয়াস আপডেট কিন্তু উঠে আসছে ব্রেকিং নিউজটিকে এই ভিডিওর মধ্যে তাই সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত আর্জেন্ট ভিত্তিতে এই সিরিয়াস ম্যাটারটি নিয়ে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ক্রিয়েট করা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা কোর্টের সাইটে সরাসরি চলে গিয়ে সেখান থেকে বিস্তারিত আপডেটটিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর দু হাজার বারোর আপার প্রাইমারি টেট পাস প্রার্থীরা অগ্রাধিকার চেয়ে ইতিমধ্যেই কিন্তু মামলা করেছেন তাদের ক্ষেত্রে দু হাজার বারোর আপার মামলার ক্ষেত্রে যে টেট পাস প্রার্থীরা অগ্রাধিকার চেয়ে মামলা করেছেন যেখানে ফলত টান টান উত্তেজনাময় একটি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে গতকালকে হিয়ারিং থাকলেও এই মামলার ক্ষেত্রে অর্থাৎ দু হাজার বারোর আপার মামলার ক্ষেত্রে যারা অগ্রাধিকার চেয়ে মামলা করেছেন সেই মামলা গতকালকে কিন্তু শুনানি হয়নি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বাইশ নম্বর কোর্টে এই মামলা আবারও কিন্তু আজকের জন্য নেক্সট হিয়ারিংয়ে চলে এসেছে এবং সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মামলা কিন্তু ডেইলি কজলিস্ট অনুযায়ী আইটেম নম্বর তেরোতে অবস্থান করছে আজকের দিনের জন্য আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের ডেট রয়েছে কার্যত এই হিয়ারিং থেকে আজকের দিনের জন্য কী গুরুত্বপূর্ণ আপডেট স্ট্যাটাস উঠে আসে অবশ্যই তা গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবটাই প্রোভাইড করব আপাতত বন্ধুর এই সংক্ষিপ্ত খবর আপডেটটি উঠে আসছে যে গতকালকে দু হাজার বারোর আপার প্রাইমারি অগ্রাধিকার মামলার ক্ষেত্রে হেয়ারিং কিন্তু হয়নি আজকে আবার নির্ধারিত সময়ে হেয়ারিং রয়েছে দেখা যাক কী ধরনের আপডেট তথ্য বেরিয়ে আসে বন্ধুরা এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করতে সম্পূর্ণ বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ